সঞ্জয় সিংৰ ঘৰত তালাচীৰ দিনাই ইডিক তোলা ধুনা উচ্চতম ন্যায়ালয়ৰ কঠোৰ সকিয়নি ইডিক যধে মধে গ্ৰেপ্তাৰ কৰিব নোৱাৰিব ইডিয়ে প্ৰতিহিংসাত্মক হ'ব নোৱাৰিব ইডি ইডিয়ে লিখি দিব লাগিব গ্ৰেপ্তাৰৰ কাৰণ নির্বাচন যিমানে চমু চাপি আহিছে সিমানেই বিরোধী নেতার বিরুদ্ধে তৎপর হয়ে পড়েছে ইডি মোদী সরকারের বাবে বিরোধী পদর হাতিয়ার হয়ে পড়া ইডি মঙ্গলবারে পুয়ায় উপস্থিত হল আপ সাংসদ সঞ্জয় সিংর ঘর আবকারি কেলেঙ্কারি গোচর সঞ্জয় সিংর ঘর পুয়ারে পড়াই তালাচী চলালে ইডিয়ে একেই ইডি সাজু হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির সমগ্র পরিয়ালক জেরা চলাবর রাজনৈতিক যুদ্ধত বিরোধীক বধর ব্যবহার করা ইডির বিরুদ্ধে এবার সরব হয়ে পড়িল উচ্চতম ন্যায়ালয় এক গোচর রায়দান করে উচ্চতম ন্যায়ালয়ের দুজনীয় বিচারপীঠর মন্তব্য ইডির কাম কাজ হব লাগিব স্বচ্ছ ইডি হব নোৱাৰিব প্রতিহিংসামূলক ইডিয়ে বিনা কারণত কাকো গ্রেপ্তার করব নোৱাৰিব গ্রেপ্তার সময় লিখি দিব লাগিব গ্রেপ্তার কারণ এইদরে বিগত সময়সাত ইডিয়ে লৈ অহা ভূমিকাক লৈ সরব হয়ে পড়ে উচ্চতম ন্যায়ালয় ন্যায়ালয়ে স্পষ্ট ভাষাৰে কয় যে বিগত সময়ৰ ঘটনাক্রমে ইডির ভাবমূর্তি কেবল নেতিবাচকে নহয় অত্যন্ত বেয়াকৈ প্রতিফলিত কৰিছে সেইবাবে ইডির প্রতি উচ্চতম ন্যায়ালয়ের বার্তা এটা প্রথম শারীর তদন্তকারী সংস্থা হওয়া বাবে ধনের অবৈধ সরবরাহ রোধের ক্ষেত্রে ইডির প্রতিটি তদন্ত পারদর্শী আর নিরপেক্ষ হওয়াটো আশা করা যায় ইডির ব্যবহার প্রতিহিংসা আশা করা না যায় ইডিয়ে অত্যন্ত নীতিনিষ্ঠভাবে আর চরম নিরপেক্ষতার কাম করাটো প্রতিফলিত হব লাগে ইডিয়ে প্রতিগী ব্যক্তির অপরাধর স্বীকারোক্তি আশা করা অনুচিত আর স্বীকারোক্তি নিদিলেই ব্যক্তিগী গ্রেপ্তার করা অনুচিত বলে স্পষ্ট মন্তব্য করে উচ্চতম ন্যায়ালয়ে আপ সাংসদ সঞ্জয় সিংর ঘর তালাচী চলি থাকার সময়তেই উচ্চতম ন্যায়ালয়ের এই রায়দান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিবেচিত হয়েছে কেন বিরোধীয় ধারাবাহিকভাবে অভিযোগ উত্থাপন করে আছে যে বিরোধী রাজনীতিকক দমনের মোদী সরকারের রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করে আছে ইডিক রাজনৈতিক প্রতিহিংসা পুরাবলকে গ্রেপ্তার করা হয়েছে ইজনের পাছত সিজন বিরোধী নেতাক ইডির প্রতিহিংসামূলক আচরণের বিরুদ্ধে চৈধটাক রাজনৈতিক দল দ্বারস্থ হয়েছিল উচ্চতম ন্যায়ালয় কিন্তু উচ্চতম ন্যায়ালয়ে এই আবেদন খারিজ করে দিয়ে তার পাছত আন এটা গোচর ইডিক দিয়া উচ্চতম ন্যায়ালয়ের এই সকিয়নি রাজনৈতিক দিকরপরাও গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে নিউজ ডেস্ক রিপোর্ট দ্য ক্রস কারেন্ট